কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমার যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণ পাওয়ার পর থেকেই এক ধরনের ভালো লাগা কাজ করছিল এবং আমি আসলে আশা করতে পারিনি যে সেই ভালো লাগাটা এতদূর পর্যন্ত আসলে পৌঁছাবে। যাই হোক, নানান সংকটের ভেতর দিয়ে সেখানে গিয়েছিলাম, একটা সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাবো কি যাবো না, কারণ আমার বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি। এক শেষ পর্যন্ত গেলাম, যাওয়ার পর ওখান থেকে যেটা পেলাম যে সম্মান বা সম্মাননা সব কিছুই আমাকে মুগ্ধ করেছে, আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এবং এটা বাড়তি ভালো লাগা আমার ভেতর সঞ্চারিত হয়েছে এবং আমি মুগ্ধ হয়েছি। সেটা হচ্ছে যে ওখানকার এই অর্জনটা বা এই সম্মানটা যখন আমার দেশের সাধারণ যারা আমার জনগণ বা ভক্ত বলি অথবা শুভানুধ্যায়ী বলি অথবা আমার সহকর্মী বলি, এদের যখন আমি দেখেছি যে এরাও খুব উৎফুল্ল আমার এই সম্মানে বা আমার এই অর্জনে, তাদের এই ভালো লাগাটা আমার ভেতর আরও অনেক গুণ বেশি, কয়েকশো গুণ বেশি, কয়েক কোটি গুণ বেশি ভালো লাগা জন্ম দিয়েছে। আর ওখানে যাওয়ার পর যাদের সঙ্গে আমার সময় কাটলো ওই অনুষ্ঠানের দিন থেকে শুরু করে আরও দুদিন আমি ছিলাম বিভিন্নভাবে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওই মঞ্চে, উদ্বোধনী মঞ্চে যারা উপস্থিত ছিলেন, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি, অরিজিৎ সিং, শত্রুঘ্ন সিনহা, কুমার শানু, তারপর অজয় চক্রবর্তী, তা এদের সঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ পাওয়াটা তো আসলে ভাগ্যের ব্যাপার। আর এই সুযোগটা আমি পেয়েছি, হয়তো আমি বাংলাদেশের একজন শিল্পী হিসাবে, অভিনেতা হিসাবে তাদের কাছে হয়তো গ্রহণযোগ্য হয়েছি এবং আমাদের কাজগুলোকে তারা রিকগনাইজ করেছেন, সেটার কারণেই হয়তো এই সম্মাননাটা। তার মানে এই সম্মানটা আমার একার নয়, আমি যখন একটা কাজ করি সেটা ওটিটি প্ল্যাটফর্মে হোক অথবা সিনেমায় হোক, আমার একটা টিম থাকে, আমার ডিরেক্টর, আমার টোটাল প্রোডাকশন টিম বা আমার চ্যানেল বা প্ল্যাটফর্ম, যখনই যে কাজ করেছি, তাই এই অর্জনটা আসলে আমাদের সবার।